প্লাস্টারকৃত রোগীর হাত ও পায়ের ব্যায়াম। পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। প্লাস্টারকৃত ঊর্ধ্বাঙ্গের ব্যায়াম, হাতের আঙ্গুল উপদেশ মতো নাড়াবেন। কনুইয়ের নিচে প্লাস্টার হলে আঙ্গুল সোজা ও মুষ্টিবদ্ধ করা, মাঝে মাঝে কনুই সোজা ও বাঁকা করা, হাত বা বাহু উপরে সামনে ও পেছনে নেয়া। প্লাস্টার কনুইয়ের উপর পর্যন্ত হলে আঙ্গুল সোজা ও মুষ্টিবদ্ধ করা, উপর হয়ে দাঁড়িয়ে বাহু ঘুরিয়ে কাঁধের ব্যায়াম করা, বাহু মাথার উপরে বুকের সামনে এবং পিঠের দিকে নেয়ার চেষ্টা করা, হাঁটা ও চলাফেরা করতে উৎসাহিত করা। প্লাস্টারকৃত নিম্নাঙ্গের ব্যায়াম, পায়ের আঙ্গুল নাড়ানো। হাঁটুর নিচে প্লাস্টার হলে বসে বা শুয়ে হাঁটু সোজা ও বাঁকা করা। প্লাস্টার হাঁটুর উপর পর্যন্ত হলে চক্রিকার ব্যায়াম বা উরুর মাংসপেশির ব্যায়াম। উরুর সামনে মাংসপেশির পুনঃ পুনঃ শক্ত ও শিথিল করা। শুয়ে বা বসে প্লাস্টারকৃত পা আস্তে আস্তে উপরে 45 ডিগ্রি উঠানো ও নামানো। উপদেশ মতো ক্রাচের সাহায্যে হাঁটা। প্লাস্টারকৃত রোগীর জন্য উপদেশ। পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। প্লাস্টার করার পরপরই প্লাস্টারের জন্য কোনো অসুবিধা হলে, যেমন হাত বা পায়ের আঙ্গুল নাড়াতে বা কোনো স্থানে বেশি চাপ পড়লে চিকিৎসককে জানাতে হবে। প্লাস্টার শুকিয়ে শক্ত হয়ে যাওয়ার সময় অল্প তাপের সৃষ্টি হতে পারে, কয়েক মিনিটের জন্য, যা খুবই স্বাভাবিক। টাইট প্লাস্টার হলে চিকিৎসককে অনতিবিলম্বে জানাতে হবে। টাইট প্লাস্টার বেশিক্ষণ থাকলে মারাত্মক ক্ষতি হতে পারে, রক্ত চলাচল বন্ধ হয়ে পচন ধরতে পারে। প্লাস্টার নির্দিষ্ট সময় পর্যন্ত রাখতে হবে, কোনো অসুবিধা না হলে রোগীর ইচ্ছে মতো খোলা যাবে না, প্লাস্টার ভেজানো যাবে না। ভেজালে প্লাস্টার শক্ত থাকবে না, টুকরো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে, প্লাস্টার পাউডার চলে যাবে, থাকবে শুধু উদ্দেশ্যবিহীন নরম ব্যান্ডেজ। প্লাস্টার ব্যান্ডেজ বিফল হবে, সঠিকভাবে লক্ষ্য না রাখলে চিকিৎসা বিভ্রাট ঘটবে। ভেজার আশঙ্কা থাকলে পলিথিন পেপার ব্যাগ দিয়ে প্লাস্টিককৃত অঙ্গ ভালোভাবে জড়িয়ে নেওয়া যেতে পারে, যাতে পানি না ঢোকে। প্লাস্টার ভেঙে গেলে বা ঢিলা হয়ে গেলে অনতিবিলম্বে চিকিৎসক দ্বারা প্লাস্টার করিয়ে নিতে হবে। চিকিৎসক ছাড়া প্লাস্টার করা কোনো অবস্থাতেই উচিত নয়। চিকিৎসকের উপদেশ মোতাবেক ব্যায়াম অবশ্যই করতে হবে, প্রয়োজন হলে আত্মীয় স্বজন বা ফিজিওথেরাপিস্টের সাহায্য নিতে হবে। প্লাস্টার ও প্লাস্টারে অঙ্গের অবস্থা মাঝে মাঝে চিকিৎসককে দেখানো প্রয়োজন। ঊর্ধ্বাঙ্গের প্লাস্টারে হাত গলার সঙ্গে ঝুলিয়ে রাখতে হবে, তা না হলে প্লাস্টারের বাইরের অংশ আঙ্গুল ও হাত ফুলে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে মারাত্মক উপসর্গ দেখা দিতে পারে। নিম্নাঙ্গের প্লাস্টার, প্লাস্টারকৃত পায়ে ভর দিয়ে হাঁটা যাবে না, হাঁটলে প্লাস্টার ভেঙে যাবে, প্লাস্টারের ফল হবে না এবং জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ মতো ক্রাচে ভর দিয়ে চলতে হবে, প্রয়োজন হলে চিকিৎসক বিশেষ পদ্ধতিতে প্লাস্টার হাঁটার যোগ্য করে দিতে পারেন। প্লাস্টার ক্রাচ ব্রেস দিয়ে হাঁটা ও ব্যায়ামের ব্যবস্থা করা যেতে পারে। নিম্নাঙ্গের প্লাস্টারে পা নিচে ঝুলিয়ে বেশিক্ষণ বসা যাবে না, পা ও আঙ্গুল ফুলে রক্ত চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়ে জটিলতার সৃষ্টি করতে পারে। প্লাস্টার করা পা একটু উঁচু অবস্থানে বা সমান্তরাল রাখতে হবে। প্লাস্টার ময়লা বা নোংরা করা উচিত নয়। শক্ত প্লাস্টার নোংরা হয়ে গেলে পরিষ্কার করার চেষ্টা না করে প্লাস্টার বদলিয়ে অথবা নতুন প্লাস্টার প্রলেপের মতো জড়িয়ে নেওয়া যেতে পারে।
প্লাস্টারে নিচে তুলা সরানো বা তুলে ফেলা নিষেধ। কোনো কোনো রোগীর প্লাস্টার অ্যালার্জি বা প্লাস্টার ডার্মাটাইসিস হতে পারে। এ অবস্থায় চিকিৎসককে জানাতে হবে এবং চিকিৎসক যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। পেন্সিল, কাঠ, শলাকা, টুথব্রাশ ইত্যাদি দিয়ে প্লাস্টারের ভেতরে চুলকানো নিষেধ। খুঁচিয়ে চুলকালে চুলকানি না কমে বরং আরও তীব্র হতে পারে এবং যা ঘা হয়ে যেতে পারে। তদুপরি প্লাস্টারের নিচের তুলা সরে গিয়ে ঢিলে হয়ে যেতে পারে। অমসৃণ ও শক্ত প্লাস্টারের ঘর্ষণেও ঘা সৃষ্টি হতে পারে। চিকিৎসকের পরামর্শে চুলকানির ওষুধ ব্যবহার করতে হবে। প্লাস্টারের ভেতর কোনো শক্ত বস্তু যেমন পয়সা, পাথর ও কাঠের টুকরা ঢুকানো নিষেধ। শক্ত বস্তুর চাপে অস্বস্তি লাগতে পারে এবং চাপে ঘা হতে পারে। প্লাস্টারের ভেতর যাতে পিঁপড়া, ছারপোকা বা উকুন ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্লাস্টার অথবা প্লাস্টারকৃত অঙ্গে যদি কোনো অসুবিধাজনক লক্ষণ দেখা দেয় তবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। প্লাস্টারকৃত এবং প্লাস্টারোত্তর অবস্থায় সমভাবে চিকিৎসকের উপদেশ মতো চললে চিকিৎসায় পূর্ণতা লাভ হবে এবং পুনর্বাসন ত্বরান্বিত হবে। তা না হলে সব প্রচেষ্টা ব্যর্থ ও পুনর্বাসন বিঘ্নিত হতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।